আসসালামাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। ভিডিওটি হলো হোয়াটসঅ্যাপে যদি আপনি করে রাখতে পারেন তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপটা কেউই হ্যাক করতে পারবে না, ঠিক আছে বন্ধুরা? আমি আজকে আপনাদের যে প্রসেসিংটা দেখাবো আপনারা খুব সহজেই এই হোয়াটসঅ্যাপটা আপনাদের নাম্বার দিয়ে সিকিউরিটি দিয়ে রাখতে পারবেন, ঠিক আছে বন্ধু? চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটাই রিকোয়েস্ট করে থাকি, আপনি যদি আমার ভিডিওটি প্রথম ক্লিক করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে এটা ক্লিক করতে ভুলবেন না, যাতে নতুন যে কোনো ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, এখন আমরা কী করব, আমাদের হোয়াটসঅ্যাপে প্রবেশ করব। আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন। হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পরে একরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনি কী করবেন, এই পাশে দেখতেছেন যে তিনটা ডট আছে, এই দেখেন তিনটা ডট, এই তিনটা ডটে আপনারা কী করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচেই দেখবেন যে এরকম ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনার এই পাশে যে একটা সেটিং নামে যে অপশনটা আছে, এই দেখেন সেটিং, এই সেটিংটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনি কী করবেন, অ্যাকাউন্টস নামে যে সেটিংটা আছে অ্যাকাউন্টসে ক্লিক করবেন। অ্যাকাউন্টসে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে অনেকগুলো সেটিং আছে। আমাদের মেন যেটা দরকার সেটা হতো কাজ হলো আপনার এই সেটিংটা, এই সেটিংটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে বন্ধুরা? সেটিংটা আপনারা কী করবেন, এই সেটিংটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা আপনার ইন্টারফেস আসবে। আসার পরে আপনারা কী করবেন, এখানে ইনেবেল অপশন আছে, ইনেবেল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পর আপনারা এখানে কী বলতেছে, 6 ডিজিটের একটা পিন কোড আপনারা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এরকম সেম আবার যে আপনি কোডটা দিয়েছেন সেম ওই কোডটা আপনি এখানে দিয়ে দেবেন, এটা কনফার্ম করার জন্য। দেওয়ার পর আপনাদের একটি ইমেইল চাবে, ঠিক আছে বন্ধুরা? আপনারা কী করবেন, আপনাদের ইমেইলটা আপনারা এখানে দিয়ে দেবেন। আমি আমার ইমেইলটা এখানে দিয়ে দিচ্ছি। আমি আমার ইমেলটা এখানে দেওয়ার পরে আপনারা কী করবেন, নেক্সট করবেন। নেক্সট করার পরে আবার যে ইমেলটা দিয়েছেন এখানে কনফার্ম করার জন্য সেই ইমেলটা এখানে আপনারা দিয়ে দেবেন, দিয়ে দেবেন, ঠিক আছে? সেই মেলটা এখানে দিয়ে দেওয়ার পর এখানে কি সেভ যে অপশন আছে সেভের উপরে ক্লিক করবেন। সেভের উপরে ক্লিক করার পর আপনাদের এটা কি কাজ কমপ্লিট হয়ে গেল। আপনাদের হোয়াটসঅ্যাপ যদি কেউ হ্যাক করতে চায় তাহলে আপনাদের এই পিন ছাড়া কেউই আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাক করতে পারবে না, ঠিক আছে বন্ধুরা? আমি আজকে আপনাদের যেটা দেখালাম, আপনাদের হোয়াটসঅ্যাপে যদি আপনারা এই পাসওয়ার্ডটা দিয়ে রাখেন তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপটা কেউই হ্যাক করতে পারবে না। তারপর আপনারা কী করবেন, এখানে ডান করে দেবেন। ডান করে দেওয়ার পরে আপনার এখানে মোটামুটি কাজ শেষ, ঠিক আছে বন্ধুরা? তারপরে আপনার যদি কখনও চেঞ্জ ইমেইল অ্যাড্রেস চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপরে চেঞ্জ পিন, যদি আপনার কখনও পিন চেঞ্জ করতে চান তাহলে পিন চেঞ্জ করতে পারবেন। তারপর আপনারা যদি মনে করেন যে ডিজেবল করে দেবেন যে সেটিংটা করছেন, এখান থেকে আপনারা ডিজেবল করে দিতে পারেন, ঠিক আছে বন্ধুরা? আশা করি আপনারা বুঝতে পারছেন আমি যে আপনাদের হোয়াটসঅ্যাপের যে গুরুত্বপূর্ণ সেটিংটা দেখালাম, এই সেটিংটা যদি আপনারা করে রাখেন তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপটা অনেক ভালো থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।